বান্দরবনের লামা ফাইতুং ইউনিয়নে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ ইটভাটা স্কেবেটার দিয়ে সমানতলে পাহাড়ের মাটি কেটে ইটভাটায় নেওয়া হচ্ছে ইটভাটার মাটি সংগ্রহ করতে গিয়ে ইতোমধ্যে উপজেলার চার শতাধিক ছোট বড় পাহাড় বিলীন হয়ে গিয়েছে এবং বিশাল পরিমাণের জ্বালানি সংগ্রহ করতে গিয়ে বৃক্ষসূন্ন হয়ে পড়েছে পাহাড়ি এলাকা উপজেলার প্রশাসন হতে প্রাপ্ত তথ্য মতে এবছর লামা উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভায় নতুন পুরাতন মিলে গড়ে উঠেছে তিরিশটি ইটভাটা এর মধ্যে ফায়তুং ইউনিয়নে চব্বিশটি গজালিয়ায় দুইটি সরোয়ে একটি এবং লামা পৌরসভা একটি এসব ইট ভাটার নেই সরকারি অনুমোদন নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র লামার ফাইতং এলাকায় ঘুরে দেখা যায় চব্বিশটি ইট ভাটার ইটমাটি পরিবহন ও জ্বালানি লাকড়ি সংগ্রহ কাজে ব্যবহৃত ভারী ট্রাকের কারণে রাস্তাঘাট ব্রিজ কালবার ভেঙে চরম বিপর্যস্ত হয়ে পড়েছে গ্রামীণ অবকাঠামো ইট ভাটায় পোড়ানোর নিষেধ থাকলেও এক নাগারে ইট ভাটায় কাঠ পোড়ানোর কারণে স্থানীয় অধিবাসীদের মাঝে শ্বাসকষ্ট প্রধাজনিত রোগ চর্মরোগ সহ বিভিন্ন রোগ বৃদ্ধি পেয়েছে প্রশাসনকে বলার পরও প্রতিকার মিলছে না মাঝে মধ্যে লোক দেখানো অভিযান চালালেও ভূমিতে রূপ নিয়েছে এই জনপদ ইটভাটার কয়েকশো গজের মধ্যেই পুলিশ ফাঁড়ি বন বিভাগের বিট অফিসারের কার্যালয় ইউনিয়ন পরিষদ কার্যালয় কিন্তু বন ও পাহাড় ধ্বংসের এমন হরিলুটের মাঝে বসেও তারা অনৈতিক সুবিধায় নীরব দর্শকের ভূমিকা পালন করছে রিয়াদ উদ্দিন বান্দরবন এন টিভি